আর আমি ওকে অনেক বিশ্বাস করছিলাম, ওর কথা আমার অনেক ভালো লাগছিল, কারণ এই জগতে এত বছর আছি এরকম স্ক্যাম হবো কখনো চিন্তাও করতে পারি। আমার কথা বলার পর একটা ভিডিও হবে, এই ভিডিওটা শুট করা ছিল আমার 2023 সালের মার্চের 10 তারিখ, প্রায় দেড় বছরের কাছাকাছি হয়ে গেছে। তো এই ভিডিওটা নিয়ে কখনো কথা বলি নাই, কথা বলবো এটাও চিন্তা করিনি। তো আমার কথার মেইন জিনিসটা যেটা থাকবে সেটা হচ্ছে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজকে আমি সব প্রমাণ সহকারে একজন বড় ধরনের বার্ড পার্কে আপনাদের সাথে উন্মোচন করব, এবং অ্যাকচুয়ালি এত বছর কবুতর পালাতে যে এরকম লেভেলের বার্ড পার্ক আছে এটা আসলে আমি জানতাম। সো পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখার পরে আমরা বিস্তারিত শেষে ফিনিশিং আপনারা নিজেরাই জাজ করবেন যে কি করা উচিত। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীলয় চৌধুরীতে। তো আজকে ইন্ট্রোতে এতগুলো কার্টুন দেখতে পাচ্ছেন আপনারা আমার খামারে, এবং ক্যাপশন দেখে অনেকে হয়তো ইন্টারেস্টেড যে ভাই কি রকম ভিডিও বানাচ্ছে বা কি হতে যাচ্ছে। সো এই ভিডিওটা নিয়েই চলে আসলাম। কালকে আমাদের ফার্ম থেকে প্রায় 57টা কবুতর চলে যাচ্ছে, আমরা আমাদের ফার্মটাকে হালকা করলাম আলহামদুলিল্লাহ। 57টা কবুতর কোথায় যাচ্ছে এবং কি কি হবে এগুলোর সাথে এগুলো একটু দেখাচ্ছি। 57টা কবুতর যাচ্ছে হচ্ছে আপনার টাঙ্গাইলের উদ্দেশ্যে, একজন নতুন উদ্যোক্তা নিউ এন্টারপ্রেনিউর ফার্মিং করতেছে, তো উনার পুরো ফার্মটাকে সেট আপ করার দায়িত্ব আমাকে দিছে। আমি চেষ্টা করতেছি আমার থেকে যা যা করার করে দিতে। এখানে সব মেল সেকশন আর এখানেও সব ফিমেল সেকশন, একটু দেখায় নি মিডলে। সো এই ফিমেল এবং এখানে যে মেলগুলো দেখতে পাচ্ছেন এখানেও মেল আছে, উনার টোটাল 20 পেয়ার ফোস্টার যাচ্ছে। ম্যাক্সিমাম বার্জার আমার হোম রিড, এগুলো আমি সব এতক্ষণ ফ্লাইং জোন থেকে ধরে আনছি, এই মেলগুলো, এগুলো সব 10 পর কমপ্লিট। এখানেও মেল আছে এবং এখানে সব ফিমেল আছে, এগুলো উনার জন্য 20 পেয়ার ফোস্টার উনার প্রোডাকশনের জন্য, এবং মেইন যে পেয়ারগুলো নিয়েছে আমরা ওগুলো কিছু দেখাবো আপনাকে। এখন এগুলো যাবে কিভাবে, এগুলো কার্টুনে করে আমাদের যে এমপ্লয়ি আছে মঞ্জিল নিয়ে চলে যাবে কালকে, এবং ভাইয়ের হাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। সো এখানে ওনার মেইন যে বার্ডগুলো আছে এগুলো কিছু দেখাই। এতগুলো কবুতর আমার লাইফে ফার্স্ট টাইম একসাথে লফটার থেকে সেল করা, এই আনন্দের মোমেন্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারিনি। এখন সবকিছু গুছায় দিয়ে কালকে সকালে চলে যাবে, জাস্ট ভিডিওটা করে মেমোরি হিসেবে রেখে দিলাম। সো এখানে দেখা যাচ্ছে ব্লুবার হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট আছে 5 পরের, আমেরিকান সেইন্ট আছে হোম রিড, টপ ক্লাস কোয়ালিটি, ফুল স্ট্যান্ডিং হুড, আপনারা দেখেন একদম জিরো ফেদারের বেবি, এই যে দেখতে পাচ্ছেন। সো এইখানে 4 পিস যাচ্ছে, এই 4 পিস যাচ্ছে, এখানে একজোড়া ফিল ব্যাগ যাচ্ছে নিউ আইডল পেয়ার, এখানে একজোড়া ফিল ব্যাগ যাবে ভাইয়ের কাছে। তো ভাই আগে কবুতর পালতো, বাট ভালো করে উনার দেশের বাড়িতে সেট আপ করতেছে, সেট আপ করছে, এবং উনার এই সেট আপের জন্য আমি যতটুকু পারতেছি হেল্প করতেছি। এখানে বাগদাদি হোমার ফিমেল যাবে একটা, এইখানে যাচ্ছে হচ্ছে আপনার এই ফিল ব্যাগটা যাচ্ছে, আর একটা নিউ আইডল পেয়ার, কোয়ালিটিটা অনেক ভালো মাশাআল্লাহ, 2 পেয়ার ভাইকে নিউ আইডল ফিল ব্যাগ দিচ্ছি। তারপর উনার কাছে যাচ্ছে হচ্ছে আপনার স্প্যানিশ করোরা, বর্তমানে অনেক ডিমান্ডিং একটা পেয়ার, স্প্যানিশ করোরা ব্রিডিং পেয়ার, ব্ল্যাক এন্ড ডান কালার, বোথ সাইড ফ্লাওয়ার। এই পেয়ারটা একটু আপনাদেরকে দেখায় দিই, ওদের পিঠে বোথ সাইড ফ্লাওয়ার, অলরেডি ব্রিডিং করছে, আশা করি ডিম দিয়ে দিবে ভেরি সুন। সো এটা যাচ্ছে উনার কাছে, যাচ্ছে হচ্ছে এখানে ফ্যান্টেল আছে এক পেয়ার, রানিং ফ্যান্টেল, হোয়াইট ইন্ডিয়ান ফ্যান্টেল, এই ফ্যান্টেল পেয়ারটা চলে যাচ্ছে। এছাড়া আমাদের কিছু ফোস্টার যাবে, ফোস্টারের কেসগুলো আসলে মনে নেই, ওগুলা একবারে 20 পেয়ার ফোস্টার উনাকে আমরা প্যাকেজ করে দিয়ে দিচ্ছি। তারপর উনার কাছে যাবে হচ্ছে এখানে একটা টপ ক্লাস কোয়ালিটি বোম্বাই আছে, দেখেন হিউজ বড় হুডের, সো এই পেয়ারটা উনাকে দিচ্ছি। সো এখানে যে মেইন মেইন পেয়ারগুলো দেখালাম এই পেয়ারগুলো উনার কাছে যাচ্ছে। অ্যাট দ্য মিন টাইম আমাদের ফার্মটা একটু খালি হইলো, এবং এতগুলো কার্টুন আমরা ভাইয়ের জন্য রেডি করছি মেল ফিমেল সব বুঝাই দেওয়ার জন্য। সো ভাইকে অ্যাকচুয়ালি আমি এগুলো দিতে পেরে শ্রাবণ ভাইকে আমি অনেক অনার্ড, থ্যাংক ইউ সো মাচ শ্রাবণ ভাই আপনি এতগুলো কবুতর আমার এখান থেকে চুজ করার জন্য। আর এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যারা নতুন এন্টারপ্রেনিউর আছেন বা যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন, তারা যাচাই বাছাই করে সব কিছু প্লাস মাইনাস করে অবশ্যই অবশ্যই ভালো পরিবেশ মেনটেন করে কবুতর কালেকশন করবেন। তার কারণ হচ্ছে কবুতর কালেকশন করাটা যতটা না ইজি তার চেয়ে রক্ষা করাটা টাফ। সো সুস্থ এবং সবল সবগুলো কবুতর কতটা অ্যাক্টিভ আপনারা দেখেন। এই ভিডিওটা আজকে রাতে করা হচ্ছে, আজকে থার্সডে, কালকে ফ্রাইডে, কালকে সকালেই চলে যাবে, ভিডিও আপলোড করবো কবে আমি জানি না। সো অবশ্যই সুস্থ সবল কবুতর কিনবেন যেখান থেকে কিনেন, এবং অলওয়েজ মনে রাখবেন যে ভালো ফার্ম থেকে কবুতর কিনতে ট্রাই করবেন, এবং ট্রান্সপোর্ট ফার্ম থেকে কবুতর কিনতে ট্রাই করবেন। আর আমাকে যারা চিনেন, যেসব ভাই ব্রাদার জানে, তারা তো জানে যে আমাদের কাছে কেমন টাইপের কবুতর আমরা রেখে থাকি। সো আমাদের ঘরের এইসব বার্ডগুলো দিতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে ভাইকে, ইনশাল্লাহ। শ্রাবণ ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের যেসব কবুতর আমরা পাঠাইছি এই কবুতরগুলো আপনাকে
কাছে কেমন লেগেছে এবং এই কবুতরগুলা আপনার ফার্মে যাওয়ার পর কি অবস্থায় আছে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর শ্রাবণ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে উনি লাইফে সাকসেস করতে পারে এবং এই ফার্মিং জগতে ছিটকে না পড়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আজকে এই পর্যন্ত থাকবে আমাদের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস আমি অলওয়েজ মনে করি, দেয়ার ইজ নট নো শর্টকাট ইন সাকসেস। আমরা ফার্মিং করার আগেই চিন্তা করি যে আমরা অনেক দূর আগায় যাব এবং মানে ফার্মিং স্টার্ট করার আগে আমরা বাচ্চা বেচার চিন্তা করি। আপনারা এটা অবশ্যই মাথা থেকে ঝেড়ে দিয়ে আপনারা কবুতর আগে কিনবেন, বাচ্চা করবেন, আগে এই সেক্টরটাকে শিখবেন, তারপর আস্তে আস্তে আপনারা প্রফিটের দিকে আগাবেন। আমি অলওয়েজ বলি ফার্মিং কখনোই লস না, আপনারা যদি প্রপারভাবে ফার্মিং করতে পারেন ফার্মিং আপনাকে অনেক কিছু দেবে। ইটস অল অ্যাবাউট ইউর প্যাশন। সো আপনার প্যাশনের কথাটা এবং আপনার মনের কথাকে প্রায়োরিটি দিন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে এবং ফার্ম খালি হওয়ার পর আমাদের ফ্লাইং জোন থেকে আমরা নতুন নতুন কবুতর এনে আবার আমাদের লফটে সেট করব। তখন আমরা আবার আমাদের নতুন ফার্মের পরিস্থিতি নিয়ে আরেকটা ভিডিও করব এবং এই ভিডিওটা যারা যারা চান অবশ্যই অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ বিং উইথ ড্রিম ভিশন লফট। সো আপনারা পুরো ভিডিওটা যে দেখলেন, পুরো ভিডিওটাতে দেখছেন আমরা 57 পিস কবুতর, ইট মিন্স 57 পিস কবুতর আমরা আসলে টাঙ্গাইল ভুয়াপুরের উদ্দেশ্যে দিয়েছিলাম। ওই 10 তারিখের পরে 11 তারিখ সকালবেলায় কবুতরগুলো চলে গেছে। সো ওই এই লেনদেনটা নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে। সর্বপ্রথম কথা হচ্ছে কবুতরের জগতে, আমাদের কবুতরের জগতে বা যে কোনো জগতে বাটপারের অভাব নেই। আর ম্যাক্সিমাম টাইমে যারা প্রবাসী থাকে তারা অনেক স্ক্যামের শিকার হয়, বিভিন্ন অনলাইনে কবুতর অ্যাড দেখে তারা পেমেন্ট করে কিন্তু তাদের কাঙ্ক্ষিত কবুতর তারা পায়, অনেকে টাকা মেরে নাম্বার ব্লক করে দেয়। বাট এইবার হয়েছে উল্টা, আমি নিজে কবুতর সেল করে আমি নিজে স্ক্যাম হয়েছি। তো এই ধরনের স্ক্যাম যাতে আপনারা ফিউচারে না হয় এবং কারো কথায় আসলে গলে যাওয়ার কিছু নেই, আমি যেহেতু গলে গেছিলাম এই জন্য আমি এরকম একটা ধরা খাইছি। এইখানে আমি আপনাদেরকে বলি যে এখানে 57 পিস কবুতর এবং 9টা খাচ্ছে। এই ছেলেটার নাম হচ্ছে আরিফুল হাসান হাসিব শ্রাবণ। তো ও ভুয়াপুরে থাকে। ওর সাথে আমার পরিচয়টা হয়েছে কিভাবে, সর্বপ্রথম কথা হচ্ছে যে ওর সাথে আমার পরিচয় হয়েছে প্রায় আমার 1 বছর আগে, 2023 আগে 2022 সাল। ইউটিউব এবং ফেসবুকের প্রতিটা ভিডিওতে কমেন্টস করতো আর হচ্ছে আমাকে ফোন দিয়ে কথা বলতো, আমাকে প্রায় সময় বলতো ভাই আপনার খামার খুব ভালো লাগে দেখতে এবং আমাকে অনেক সম্মানের জায়গায় রাখতো। সবসময় বলতো যে ভাই আপনার মতো খামার করার আমার ইচ্ছা আছে। মাঝে মাঝে গ্রিডও দিতাম, প্রায় 2 বার আমি 5 কেজি করে গ্রিড তাকে নাখাল পাড়াই দিই। তো সে থাকতো হচ্ছে নাখালপাড়া। একদিন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে ভাই আমি নাখালপাড়া থেকে চলে আসছি টাঙ্গাইল ভুয়াপুরে, আমি জমি কিনছি, আমার বাবা নাই, আমার মা নাই, আমি আর আমার বড় ভাই থাকি, আমার বড় ভাই জব করে এবং আমিও জব করি। তো এখানে জমি কিনছি, এখানে একটা খামার করতে চাচ্ছি, আপনার সহযোগিতা চাচ্ছি। ঠিক এর আগেই উনি আমাকে অনেক অনেক দফায় ওনার সাথে আমার দফায় ওনার সাথে আমার কথা হয়। তো ওনার কথা ছিল যে ভাই আমাকে আমার লফটের একটা নাম দেন, আমি রিং বানাবো, আমাকে রিং এর কি নামে রিং বানানো যায় ওইভাবে আমাকে একটু সাজেস্ট করেন। দফায় দফায় কথা বলার পর তার সাথে অনেক ক্লোজ রিলেশনশিপ আমার হয়ে যায়। সো যেহেতু ওই স্টুডেন্ট ছিল এবং আমাদের জুনিয়র, সে সবসময় আমাকে বলতো যে ভাই আমি খামার করবো, খামার করতে চাচ্ছি, কি করলে ভালো হয়, তো আমি প্রতি মাসে মাসে একটু একটু কিছু টাকা দিয়ে আপনাকে কবুতর নিব। এবং ইমোশনের জায়গাটা যেটা যে তার বাবা মা নাই, সে কিছু একটা করতে চাচ্ছে। বেসিক্যালি আমরা যারা খামার করি আমরা চাই যে আমাদের ছোট ভাইরা বা এই লাইনে যারা আসতেছে তাদেরকে একটা সুন্দর করে খামার সেট করে দেবো। এই ভিডিওটার প্রথমে যে ভিডিওটা দেখছেন যে 57 পিস কবুতর আমি দেখাইছি, কোনোটা কবুতরে কিন্তু কোয়ালিটি লেস ছিল না এবং এই 57টা কবুতর এবং 9টা খাচ্ছে অনলি 80,000 টাকা। তার সাথে আমার একটা ডিট হয় এবং ডিটটা কিভাবে হয় আমি আপনাদেরকে বলতেছি। এইটা হচ্ছে তার NID এবং হচ্ছে আমরা কিন্তু 100 টাকার 3টে স্ট্যাম্পে আমরা কিন্তু অলরেডি একটা এগ্রিমেন্ট করি। সো এই এগ্রিমেন্টটা কিন্তু আইডিয়াটা ওই আমাকে দেয়। সো কিভাবে, যেহেতু ওর 57 পেয়ার কবুতরের মধ্যে মেইন বার্ড ছিল কিছু এবং প্রায় 20 পেয়ার মতো ফোস্টার ছিল, আমিও চিন্তা করলাম। ও আমাকে প্রথমে বলছে যে ভাই আমি আপনাকে 25,000 টাকা দিই, আপনার 25,000 টাকার খাঁচা এবং কবুতর আমাকে দেয়। ছেলেটার সাথে কথা বলে আমার ভালো লাগছে, অবশ্যই আমারও দোষ আছে, আমারও আরো সতর্ক হওয়া উচিত ছিল। তো ছেলেটার সাথে কথা বলে আমার ভালো লাগাতে যখন আমি ওর সাথে কথা বলতে থাকি একের পর এক কবুতর বাড়তে থাকে। অ্যাট দ্য মিন টাইম 80,000 টাকায় আমাদের 57 পিস কবুতর এবং 9টা খাঁচা সেট হয়। সে আমাকে 10,000 টাকা পাঠায়, এবং বলতেছে ভাই আমি 16,000 টাকা পাঠাচ্ছি, তারপর আপনি আমাকে কবুতরগুলো পাঠান এবং কবুতরগুলো আমি আপনাকে 2 মাসে বাকি পেমেন্ট করে দিই। আসলে পৃথিবীটা বিশ্বাসের উপরে চলে আর আমি ওকে অনেক বিশ্বাস করছিলাম, ওর কথা আমার অনেক ভালো লাগছিল, কারণ এই জগতে এত বছর আছি এরকম স্ক্যাম হবো কখনো চিন্তাও করতে পারি। টাঙ্গাইল ভুয়াপুরে আমার যে ছেলেটা আমার এখানে লব দেখাশোনা করে মঞ্জিল, ও নিজে যে এই 4টা কার্টুন ওর হাতে বুঝাই দিয়ে আসছিল এবং এই এগ্রিমেন্টটার বাকি সিগনেচার এই দেখেন, এখানে যে প্রতিটা জায়গায় ওর সিগনেচার আছে, আমি একটু দেখাই। মোহাম্মদ আরিফুল, ওর সিগনেচার আছে, যে আমাদের ছবি আছে, আমার ছবি, ওর ছবি।
সো প্রতিটা জায়গায় ওর সিগনেচার আছে, আমি চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারতাম, বাট আমি এরকম কোনো ব্যবস্থা নিইনি। ভুয়াপুরে আমার অনেক ভাই ব্রাদার আছে, আমি এরকম স্টেপ কেন নিইনি এটা আমি শেষে দিয়ে শেষ করতেছি। এই এগ্রিমেন্টটা কিন্তু আমার করার কথা না। শ্রাবণী আমাকে বলছে যে ভাই আমি আপনার ছোট ভাই, আপনি যেহেতু আমাকে দেখেন নাই কখনো, বিশ্বাসের উপর দিচ্ছেন আপনি একটা এগ্রিমেন্ট করে। সো বাটপাটদের কথা যাতে সুন্দর থাকে, তো আমার আব্বু আমাকে এইসব এগ্রিমেন্ট করে দেয়। করে দেওয়ার পরে তাকে একটা ফটোকপি দিই এবং এই সিগনেচারগুলো করি, তার এনআইডিও কিন্তু আমার কাছে আছে। তো 70,000 টাকা আমি যখন পাবো, তার আরো 15,000 টাকা পেমেন্ট করার পর বাকি কবুতরগুলো নেওয়ার কথা, সে আমাকে একটু প্রেশার দিল যে ভাইয়া আজকে তো শুক্রবার, আপনি পাঠাই দেন, আমি রবিবার দিন আপনাকে বাকি 15,000 টাকা পাঠাই দিচ্ছি। তো মঞ্জিল যে দিয়ে আসছে এবং সে এত চালাক, সে তার বাসায় নেয়, সে ভুয়াপুর বাস স্ট্যান্ড থেকেই আমার ছেলেটাকে রিসিভ করে পাঠায় দেয় কবুতরগুলো, এবং সে বলে আমার ভাই ভাবির একটু ঝগড়া লাগছে এই জন্য আপনার ছেলেটাকে বাসায় নিতে পারলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তার 2 দিন পর থেকে তার মোবাইল বন্ধ, তার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। মোটামুটি হোয়াটসঅ্যাপেও অ্যাভেলেবেল ছিল, বাট ফোন বন্ধ। আমার কথা হচ্ছে ভাই আমি আপনার জন্য এত কিছু করছি, আপনি আমার 70,000 টাকা মেরে দিয়ে বড় লোক হয়ে যাবেন না, আমিও ফকির হয়ে যাবো। আমার কাছে জাস্ট খারাপ লাগার জায়গাটা ছিল যে আমি আপনাকে 97 পিস কবুতর এতটুকু ট্রাস্ট করে দিলাম, আপনি এই ট্রাস্টের জায়গাটা ভাঙছেন। সো ফাইনালি আজকের ভিডিওটার মোটিভটা কি, আজকের ভিডিওটার মোটিভটা হচ্ছে কেউ এত সুন্দর সুন্দর কথায় বলে যাবে। এবং সেকেন্ড কথা হচ্ছে আমার এই 57,000 টাকা, সরি এই 70,000 টাকা আমার লাগবে না সত্যি কথা বলতে, বাট এই ছেলেটার ছবি বা নাম যেহেতু আমার এডিটর চেষ্টা করবে ছবি ও ডিটেলসটা পাশাপাশি আপনাদেরকে দিতে, যদি আপনারা চিনে জাস্ট চিনে রাখবেন। এবং আমার কথা হচ্ছে স্ক্যাম থেকে আপনারা দূরে থাকেন, একটা ভালো বাংলাদেশ যদি গড়ে তুলতে চান অবশ্যই আমাদেরকে ভালো মানুষ হইতে হবে। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ ফিউচারে আপনারা ডিল করার সময় কবুতর বা যে কোনো জিনিস একদম হাতে হাতে টাকা নিয়ে লেনদেন করবেন, কারণ এই ধরনের শ্রাবণের জন্য আরো 10টা স্টুডেন্ট আমাদের থেকে বঞ্চিত হয় যে ভাই আমি আপনাকে 50% পেমেন্ট দিচ্ছি, 50% পেমেন্ট আমি টিউশনই করি, সামনে মাসে দিব। হয়তো 70,000 টাকা আজকে আমি টাকা পাই নাই, দেখো হয়তো আরেকটা ছেলেকে আমি 3,000 টাকায় বাকি দিতে ভয় পাই। আমাদের মানুষকে বিশ্বাস করতে হবে, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিশ্বাস করতো এবং সবাইকে সুযোগ দিত। সো আমি ওই থিওরিতেই যাই, জাস্ট একটা কথাই বলবো, উপরে তো তোমার সাথে আমার দেখা হবে, 70,000 টাকার বিনিময়ে আমি 70,000 নেকি নিয়ে যাবো ইনশাল্লাহ। বাট আপনাদের কাছে একটাই কোশ্চেন, এবং শ্রাবণ যদি ভিডিওটা দেখে একটাই কোশ্চেন, হোয়াই, তুমি কাজটা আমার সাথে কেন করছো? If tomar onek problem thakto, you can talk to me, we can sort the problem and we can solve the problem. Amra problem sort out easily korte partam, solve korte partam. Jai hok, shobai bhalo thakben, shusto thakben, amar ei video ta monojog diye dekhar jonno onek onek dhonnobad. Asha kori apnara apnader samne bhobishyote sundor sundor kobutor pabben ebong amader ei sector ta ke change korben. Salam alaikum. Ever tried, ever failed, no matter, try again, fail again, fail better.